হোমিওপ্যাথি চিকিৎসায় নাম যশ কুড়িয়েছেন গাইবান্ধার পাঁচ পাই ডাক্তার। বয়স 90 ছাড়ালেও সকাল থেকে রাত অবধি দেখেন রোগী। খুবই কম পয়সায় ভালো চিকিৎসা পাওয়া যায় বলে জানান রোগীরা। গাইবান্ধা প্রতিনিধি আফরিজা লুনার তথ্য, ছবিতে মাসুম আলিসার রিপোর্ট। গাইবান্ধা সদরের হোমিও ডাক্তার নুরুল ইসলাম সরকার একসময় ওষুধের দাম নিতেন পাঁচ পয়সা, তাই পাঁচ পয়সার ডাক্তার নামে পরিচিতি তার। বয়স এখন 93 বছর, তবুও সকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন এলাকা থেকে আসা রোগী দেখেন তিনি, দেন প্রয়োজনীয় ওষুধ। জানা যায় 1960 সাল থেকে হোমিও চিকিৎসা সেবা দিচ্ছেন পাঁচ পাই ডাক্তার। রোগীর মুখে বিস্তারিত শুনে ও রোগের লক্ষণ বুঝে ওষুধ দেন তিনি। তার সাথে কাজ করেন পাঁচজন কর্মচারী। 1929 সালে নুরুল ইসলামের জন্ম। তরুণ বয়সে এক হোমিও ডাক্তারের কাছ থেকে শিখে নেন হোমিও চিকিৎসা, তারপর নিজ গ্রামের মানুষকে চিকিৎসা সেবা দেওয়া শুরু করেন। রোগীরা ভালো ফল পাওয়ায় অল্প সময়ে নামডাক ছড়িয়ে পড়ে গাইবান্ধা সহ আশপাশের জেলাতেও। আমি এখানে আমার 4 বছরের মেয়েকে নিয়ে আসছি, চিকিৎসা করি, উপকৃত হয়, ওই জন্য নিয়ে আসছি। আমার যে মনে করেন আত্মীয় স্বজন আছে, তারাও এখান থেকে খায়, উপকার হয় ইনশাল্লাহ। বিভিন্ন হাসপাতাল থেকে ফেরত আসা রোগীগুলোরও এখান থেকে চিকিৎসা হয়। পরীক্ষা নিরীক্ষা করে অনেক টাকা পয়সা খরচ করিয়ে কোনো উপকার পাইনি, শেষে এখানে এসে এই দাদুর চিকিৎসা নিয়ে আমি অনেক উপকার পাইছি। প্রতিদিন আমাদের এখানে 200 থেকে 300 রোগী দেখা হয় প্রতিনিয়ত। এখানে স্বল্প মূল্যে হচ্ছে চিকিৎসা পাই, এই কারণে ওনার কাছে আমাদের আসা। ঠিকানা নিয়ে এখানে এসে সিরিয়াল ধরে ওষুধ নেওয়ার পরে এক ডোজ ওষুধ আমাকে দেন, ওটা খাওয়ার পরে আমার রোগটা ভালো হয়ে যায়। দুপুরে 2 ঘন্টা বিরতি দিয়ে সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত রোগী দেখেন পাঁচ পাই ডাক্তার। তবে ওষুধের দাম বাড়ায় এখন আর পাঁচ পয়সায় ওষুধ ও চিকিৎসা দিতে পারছেন না তিনি। মানুষের সেবা দিতে গেলে নিজেকে নিঃস্বার্থবান হতে হবে, তবু তো আমি ওষুধের বসে নিতেছি বাজার বরার, এটা না নিতে পারলে আরো ভালো হতো, কিন্তু আমার সেই সামর্থ্য আল্লাহ দেয় নাই, আমি যার জন্য ওষুধের বসেটা নেই। উত্তরাঞ্চলের এই হোমিও চিকিৎসকের খ্যাতি সারা দেশেই। মোবাইল ফোনে সমস্যার কথা জানিয়ে রোগীরা ওষুধ পান কুরিয়ার সার্ভিসও। মাসুম আলিসা, একুশে টেলিভিশন।